আসসালামু আলাইকুম, আমি কামরুল লায়লা, সহকারী শিক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো শ্রেণী নবম ও দশম অধ্যায় প্রথম, আমাদের অধ্যায়ের নাম জীবন পাঠ। এখন এই অধ্যায় সম্বন্ধে আমরা একটু জেনে নিই। মানব সভ্যতার বিকাশে বর্তমান শতকের চ্যালেঞ্জ হচ্ছে খাদ্য উৎপাদন, চিকিৎসা শাস্ত্রের উন্নয়ন এবং বিরূপ পরিবেশে জীবনের অস্তিত্ব রক্ষা। এসব ক্ষেত্রে জীববিজ্ঞানের ভূমিকা অপরিসীম। এ অধ্যায়ে জীববিজ্ঞানের সংজ্ঞা, শাখাসমূহের নাম এবং জীবের নামকরণের পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। জীববিজ্ঞান বেশ প্রাচীন শাখা, ইংরেজিতে একে বায়োলজি বলে। বায়োস অর্থ জ্ঞান এবং লোগোস অর্থ জীবন এবং লোগোস অর্থ জ্ঞান। এই দুটি সংযোগের সমন্বয় জীববিজ্ঞান গঠিত। আদিকাল থেকে গ্রিস, মিশর, মধ্যপ্রাচ্য, ভারতবর্ষ ও চীন সহ বিভিন্ন অঞ্চলে জীববিজ্ঞানের বিকাশের জন্য চর্চা অপরিহার্য ছিল। জীববিজ্ঞানের শাখা সমূহকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, তা হল ভৌত জীববিজ্ঞান, দুই ফলিত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞান কি? এই শাখায় উদ্ভিদের তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। ভৌত জীববিজ্ঞানের শাখাসমূহের মধ্যে যে ভাগগুলো রয়েছে সেগুলো আমি এখন একটু আলোচনা করি। এ অঙ্গসংস্থান বিজ্ঞান, বি শ্রেণীবিন্যাস বিদ্যা, সি শারীরবিদ্যা, ডি হিস্টোলজি, ই ভ্রূণবিদ্যা, এফ কোষবিদ্যা, জি বংশগতিবিদ্যা, এইচ বিবর্তনবিদ্যা, আই বাস্তুবিদ্যা, জে এন্ডোক্রাইনোলজি, কে জীব ভূগোল। এরপর আসো ফলিত জীববিজ্ঞান। জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো নিয়ে এই শাখা আলোচনা করা হয়। এ শাখাকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। জীবাশ্ম বিজ্ঞান, জীব পরিসংখ্যান বিদ্যা, পরজীবী বিদ্যা, মৎস্য বিজ্ঞান, কীটতত্ত্ব, অণুজীব বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, জিন প্রযুক্তি, প্রাণ রসায়ন, পরিবেশ বিজ্ঞান। এছাড়াও এটার ফলিত জীববিজ্ঞানের আরো অন্যান্য শাখা আছে, তোমরা বই থেকে আর একটু ভালো করে পড়ে নিবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো এবার আমরা আর একটু বিষয় নিয়ে আলোচনা করি, তা হলো তোমাদের এই অধ্যায়ে শ্রেণীবিন্যাস কি, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা কি, শ্রেণীবিন্যাসের ধাপ গুলো কি কি, এ বিষয় নিয়ে একটু আলোচনা করি। এখন আসো শ্রেণীবিন্যাস কি। শ্রেণীবিন্যাস হলো আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের প্রায় 4 লক্ষ এবং প্রাণীর প্রায় 13 লক্ষ প্রজাতির নামকরণ ও বর্ণনা করা হয়েছে। এই অসংখ্য জীবকে সুষ্ঠুভাবে বিন্যাস করা বা সাজানোর জন্য শ্রেণীবিন্যাসের প্রয়োজন। তাই জীব জগৎকে একটি স্বাভাবিক নিয়মে শ্রেণীবিন্যাস করার জন্য জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে, যার নাম ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা। তার মানে আমরা শ্রেণীবিন্যাসের একটি সংজ্ঞা পেলাম। এবার আসো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা কি। শ্রেণীবিন্যাস যে আমাদের জন্য করা হয়েছে সেই প্রয়োজনীয়তাটা কি এবং উদ্দেশ্য কি, সে নিয়ে আমরা এখন একটু আলোচনা করি। শ্রেণীবিন্যাস হলো উদ্ভিদ জগৎকে সহজ করার জন্য একটি সহজ বিন্যাস পদ্ধতি। বিচিত্র ধরনের অসংখ্য উদ্ভিদ রাজির চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্য ও বৈসদৃশ্যের ভিত্তিতে এ জাতীয় জীবকে একসাথে এক জাতীয় জীবকে একসাথে স্থাপন করে পৃথিবীর সব জীবকে পর্যায়ক্রমে বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি প্রভৃতি দল উপদলে বিন্যাস করার পদ্ধতিকে বলা হয় শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসের মূল লক্ষ্য মূলত একটাই, তা হচ্ছে এই বিশাল ও বৈচিত্র্যময় উদ্ভিদ জগৎকে সহজভাবে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা
শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, এখন শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা গুলো একটু উল্লেখ করি। তাহলে সঠিকভাবে শ্রেণীবিন্যাস সহজ উপায়গুলো জানার, শ্রেণীবিন্যাস সহজ উপায়ে সব জীবকে জানতে সাহায্য করে। শ্রেণীবিন্যাস সঠিকভাবে শনাক্তকরণে জীবকে সঠিকভাবে সঠিকভাবে শনাক্তকরণে সহায়তা করে। শ্রেণীবিন্যাস দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা যায়। জীবের বিভিন্নতার প্রতি আলোকপাত করা যায়। আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা হয়। বিভিন্ন প্রকারের জীবের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে শ্রেণীবিন্যাসের প্রয়োজন হয়। তার মানে এসব কারণে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা অপরিসীম। এখন আসো শ্রেণীবিন্যাসের ধাপ গুলো কি কি, এবার আমরা শ্রেণীবিন্যাসের ধাপ নিয়ে একটু আলোচনা করি। উদ্ভিদ জগতে শ্রেণীবিন্যাস করার জন্য কতগুলো সুনির্দিষ্ট ধাপ রয়েছে, তার মানে উদ্ভিদ জগৎকে শ্রেণীবিন্যাস করার জন্য 7টি ধাপ রয়েছে, পরে আলোচনা করি। এই ধাপগুলোকে এক এক বচনে ট্যাক্সন, এবং সর্বোচ্চ ধাপ হলো, এর সর্বোচ্চ ধাপ হলো জগৎ এবং সর্বনিম্ন ধাপ হলো প্রজাতি। ICBN এর স্বীকৃতি প্রধান প্রধান ধাপগুলো 7টি, এগুলো হলো রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। ICBN কে যদি আমরা মিনিং করি তাহলে ইন্টারন্যাশনাল ICBN ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নিউমেনক্লেচার, আর ICGN হলো ইন্টারন্যাশনাল কোড অফ জিওলজিক্যাল নিউমেনক্লেচার। তোমাদের এই অধ্যায়ে বিস্তারিত অনেক আরো অনেক কিছু আছে, তা হলো দ্বিপদ নামকরণ পদ্ধতি, দ্বিপদ নামকরণ কাকে বলে, এই সম্বন্ধে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আবার এক সময় আবার কোনো এক সময় তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।